বন্ধুরা, আজ আমি আপনাদের হোস্ট দ্বৈপায়ন বকখালি ভ্রমণের দ্বিতীয় দিনে আপনাদের নিয়ে যাব প্রকৃতির অত্যন্ত সুন্দর কিছু দৃশ্য দেখাতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সমুদ্র সৈকতের ধারে সূর্যোদয় দেখতে সকাল সকাল আমরা ফ্রেশ হয়ে হাজির হলাম বকখালির সি বিচে। বকখালিতে সমুদ্র দেখতে বা সমুদ্রে স্নান করার মজা ওঠানোর আশা নিয়ে এসে থাকলে আপনি অবশ্যই আশাহত হবেন, কারণ জোয়ারের সময়ও সমুদ্র অনেক দূরেই থেকে যায়। সকালবেলার সি বিচের দূষণহীন মুক্ত বাতাসের গন্ধ নিতে নিতে পায়চারি করে বেড়ালাম সি বিচে। কিছুক্ষণ পায়চারি করে চলে এলাম সকালের ব্রেকফাস্ট সেরে নিতে। ব্রেকফাস্ট করে সময় নষ্ট না করেই চলে এলাম বকখালির ডিয়ার পার্ক ঘুরে দেখতে। সেখানে দেখা মিলল অনেক হরিণের, সাথে দেখা মিলল ছোট্ট ছোট্ট খেলায় ব্যস্ত হরিণ ছানাদের। তারপর চলে এলাম বকখালি কুমির প্রকল্প ভ্রমণে। দেখা মিলল বিশাল আকারের অনেক কুমিরের, যেগুলি কোনোটা কাদার উপর আবার কোনোটা জলাশয়ের পাড়ের ঘাসের ওপরে শুয়ে সকালের হালকা রোদের উষ্ণতার আনন্দ উঠাচ্ছে। Thank you.
এসব দেখে প্রায় 1.5 কিলোমিটার বকখালির সিবিজ ধরে হেঁটে চলে এলাম বনদেবীর মন্দিরে। এখানে খানিকক্ষণ কাটিয়ে বিকেল 4:33 নামখানা লোকাল ধরে শিয়ালদা ফিরে আসার জন্য বাসে করে পৌঁছে গেলাম নামখানা স্টেশনে। হ্যালো গাইস, তো আমরা পৌঁছে গেছি নামখানা। দেখতে পাচ্ছেন অসম্ভব রোদ। টিকিট কেটে উঠে পড়লাম ট্রেনে। দুপাশের সবুজ গাছগাছালি দেখতে দেখতে এসে পৌঁছালাম শিয়ালদা স্টেশনে। সময়, ট্রেনের ভাড়া এবং অন্যান্য বৃত্তান্ত জানার জন্য আমাদের প্রথম ভিডিওটি অবশ্যই দেখুন। ভিডিওটির লিংক উপরের আই বটনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের দুদিনের সংক্ষিপ্ত বকখালি ভ্রমণের ডিটেইলড ভিডিও। আপনাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমাদের কাজ ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। টাটা।